ব্যাংক বিমা সব শেষ হয়ে গেছে, এখন নিজেরা নিজেরা ব্যাংক বানায়, নিজেরা নিজেরা টাকা লুটপাট করে, টাকা লুটপাট করে। এই লুটপাটও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ঢাকা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল, যুব দল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দল, অন্যান্য সকল অঙ্গ সংগঠন যেভাবে জেগেছেন আমি দেখতে পাচ্ছি, আমি দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে দেখতে পাচ্ছি যে এই সরকার আর টিকতে পারবে না। সময় থাকে, একটা আয়ু থাকে। আপনারা ভেবেছেন এইবারের বা আগের বারের মতো মিথ্যা কথা বলে আর মিথ্যা আশ্বাস দিয়ে আপনারা বিএনপিকে নির্বাচনে নেবেন? তা হবে না, তা হবে না, তা হবে না। কাজে আপনাদেরকে বলি, সময় আছে। এখনো বিএনপি মনে করে যে আপনারা যদি কোনোভাবে আপনারা বাঁচতে চান তাহলে করে ক্ষমতা ছেড়ে দিয়ে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনারা মানে মানে বিদায় হন। আপনারা আপনারা মানে মানে বিদায় হন। শেষ কথা হচ্ছে, এই সরকার যত কথাই বলুক না কেন যে তাদের অধীনে আবার নির্বাচন হবে, আমি আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে বলছি, এই সরকারের অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না, হবে না, হবে না। এবং আপনাদেরকে, এই যারা আমার বাম পাশে আছেন, আপনাদেরকে আমাদের নেতা যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ।